আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে স্বপ্নযোগে দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাম্মদজাদ্দেদ খাজা বাবা ফরিদপুরি কুদ্দিস আসিরুহুল আজিজ সাহেবের সাক্ষাৎ লাভের একটি ঘটনা। ঘটনাটি ঘটেছিল কলকাতার হায়াত খান লেনে। আপন মুর্শিদের দরবারে খেদমত করতে করতে এক পর্যায়ে হযরত শাহ সুফি খাজা এনায়েতপুরি কুদ্দিস আসিরুহুল আজিজ সাহেব মহাউলি খাজা বাবা ফরিদপুরীকে ডেকে বললেন, তুমি কলকাতায় যাও, চাকরি খোঁজো, পীরের নির্দেশ, তাই যেতেই হবে। কলকাতায় কিছুদিন থাকার পর আবার পীরের দরবারে ফিরে আসেন। বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করেন, চাকরি হয় না। নিকট আত্মীয় স্বজন তেমন কেউ কলকাতার প্রভাবশালী মহলে নেই। এ অবস্থায় হযরত এনায়েতপুরী সাহেব তাকে আবারও কলকাতায় পাঠাতে চাইলে খাজা বাবা ফরিদপুরী কুদ্দিস আসিরুহুল আজিজ সাহেব জানালেন, চাকরি যখন হয় না, চেনাজানা লোক নাই, বারবার গিয়ে কি হবে। কিন্তু হযরত খাজা এনায়েতপুরি কুদ্দিস আসিরুহুল আজিজ সাহেব তাকে এবার কঠোরভাবে নির্দেশ দিলেন কলকাতায় যেতে। কলকাতায় গিয়ে হযরত ফরিদপুরি কুদ্দিস আসিরুহুল আজিজ সাহেব উঠলেন হায়াত খান লেনে, তার মামাতো ভাই সামাদ সাহেবের বাসায়। সামাদ সাহেব চাকরি করতেন কলকাতা মেডিকেল কলেজ গবেষণা বিভাগে। ওই বাসায় থাকতেন আরও দুইজন, একজন হলেন ফরিদপুর জেলার আট্রসি গ্রামের মহসিন উদ্দিন খান, অন্যজন সিরাজ সাহেব। তিনি কলকাতার কাছে একটি গান বা বন্দুক ফ্যাক্টরিতে চাকরি করতেন। হযরত ফরিদপুরি সাহেব এ সময় একটি গভীর তাৎপর্যপূর্ণ স্বপ্ন দেখেন। স্বপ্নে তার মনে হলো, লোকে বলাবলি করছে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলকাতায় আসছেন। এ কথাও শুনলেন তিনি সার্কুলার রোডে আসছেন। লাখ লাখ লোক হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ভেঙে পড়ল। তিনি দাঁড়ালেন, কিছুক্ষণ পরে তিনি দেখলেন হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন একটা মোটর গাড়িতে করে। এমন সুন্দর নতুন রকম মোটর গাড়ি সারা কলকাতা শহরে তিনি কখনো দেখেননি। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটর গাড়ি ঠিক তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে গিয়ে থামল। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় হযরত ফরিদপুরি সাহেবকে ডাকলেন। তিনি নিকটে গেলেন। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা, তোমার উপর গজব আসছে, তুমি তওবা করো। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জড়িয়ে ধরে তখন তিনি তওবা করলেন। বললেন, হে আল্লাহ, আমি যত গুনাহ করেছি, যত মনে আছে, যত মনে নাই, আমি দয়াল নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ধরে তওবা করছি, তুমি আমার গুনাহ মাফ করো। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বাবা, তোমার গুনাহ আল্লাহ পাক মাফ করেছেন, তোমার উপরে যে গজব আসছিল তাও বন্ধ হয়ে গেছে, তবে দুনিয়াতে সামান্য একটু গজব এসে গেছে। এই পর্যন্ত স্বপ্ন দেখে হযরত ফরিদপুরি কুদ্দিস আসিরুহুল আজিজ সাহেবের ঘুম ভেঙে গেল। তখন রাত তিনটা। ঘুম থেকে উঠে তিনি তার মামাতো ভাই সামাদ সাহেবকে স্বপ্নের কথা জানালেন। সেই সময় মহসিন উদ্দিন সাহেবও নিজ বিছানায় জাগ্রত অবস্থায় ছিলেন, তিনিও স্বপ্নের কথা জানতে পারেন। পরদিন ভোরবেলা মহসিন উদ্দিন খান সাহেব হযরত ফরিদপুরি কুদ্দিস আসিরুহুল আজিজ সাহেবকে বললেন, আপনি যে আল্লাহ তাআলার বিশেষ রহমত প্রাপ্ত বান্দা তা আমি আগে বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করবেন। এই ঘটনার তিন দিন পর হযরত ফরিদপুরি কুদ্দিস আসিরুহুল আজিজ সাহেব তার মামাতো ভাই সামাদ সাহেবকে ডেকে বললেন, আশঙ্কা হচ্ছে স্বপ্নের বর্ণনা অনুযায়ী হয়তো তিনি খুবই অসুস্থ হয়ে পড়তে পারেন। সেই অবস্থায় সামাদ সাহেব যেন যতটুকু সম্ভব খেয়াল রাখেন, তিনি যেন বেআব্রু না হয়ে যান। সামাদ সাহেব তাই করতে রাজি হলেন। ওই দিনই হযরত ফরিদপুরি কুদ্দিস আসিরুহুল আজিজ সাহেবের শরীরে ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর এলো। এত জ্বর হলো যে তার জ্ঞান লোপ পেল। সেই অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন যে হযরত খাজা ইনায়েতপুরি কুদ্দিস আসিরুহুল আজিজ সাহেব একজন সঙ্গী নিয়ে হায়াত খান লেনের বাসায় এসেছেন। আপন মুর্শিদ কেবলাজানকে দেখে তিনি বললেন, কলকাতায় আমার আপন বলতে কেউ নেই, এই অবস্থায় অসুস্থ থাকলে কে দেখাশোনা করবে। হযরত খাজা এনায়েতপুরি কুদ্দিস আসিরুহুল আজিজ সাহেব বললেন, তিনি সর্বদা হযরত ফরিদপুরি সাহেবের নিকটেই আছেন। তিনি আরও জানালেন, এক ঘন্টার মধ্যেই হযরত ফরিদপুরি সাহেব সুস্থ হয়ে উঠবেন।
অবশেষে হযরত ফরিদপুরী কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেবকে জ্ঞান ফিরে পেতে দেখে হায়াত খান লেনের বাসায় সবাই ও অন্যান্য সকলেই খুশি হলেন। হযরত খাজা এনায়েতপুরী কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেব স্বপ্নে হযরত ফরিদপুরী সাহেবকে একটি ওষুধ খাবার নির্দেশ দিয়ে যান। ওষুধটা হলো কুইনাইন। এমন এই কুইনাইন ওষুধের কথা তিনি সামাদ সাহেবকে বললেন। সামাদ সাহেব ও অন্যান্যরা গভীর রাত ধরে কলকাতার বিভিন্ন ফার্মেসি ও ডিসপেন্সারিতে দেখলেন, কোথাও পেলেন না। পরদিন সকাল 10টা পর্যন্ত আবার বিভিন্ন জায়গায় দেখলেন, কোথাও ওই ওষুধ পাওয়া গেল না। ওই ওষুধের নামও কোনো ফার্মেসি শোনেননি। পরে সামাদ সাহেব কলকাতা মেডিকেল কলেজের গবেষণা বিভাগে গিয়ে সারা দিন খুঁজে অবশেষে মাত্র এক শিশি ওই ঔষধ পেলেন। ওই ওষুধটি তখন নতুন আবিষ্কৃত হয়েছিল। তার একটি ফাইল কলকাতা মেডিকেল কলেজের গবেষণা বিভাগে একটি আলাদা আলমারিতে মাত্র 3 দিন আগে রাখা হয়েছিল। সামাদ সাহেব সেই ওষুধ বের করে বাসায় নিয়ে আসেন। হযরত ফরিদপুরী কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেব তার মাত্র 1 ফোঁটা খেয়েই সুস্থ হন। শিশিতে মোট 70 ফোঁটা ওষুধ ছিল, বাকি 69 ফোঁটা তিনি বিভিন্ন লোককে দিলেন, খেয়ে তারাও ভালো হয়ে গেল। এতে করে হায়াত খান লেনের সবাই বুঝতে পারলেন হযরত খাজা এনায়েতপুরী কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেব কত বড় ওলি ছিলেন, এবং তারা এও জানলেন হযরত খাজা ফরিদপুরী কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেব আল্লাহ তাআলার বিশেষ রহমতপ্রাপ্ত বান্দা ছিলেন। তারা এও বুঝতে পারলেন সকল বিষয়ই হযরত খাজা এনায়েতপুরী কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেবের নখদর্পণে ছিল। এরপর মহসিন উদ্দিন খান সাহেব ও সিরাজ সাহেবের সাথে হযরত ফরিদপুরী কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেবের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। জনাব মহসিন উদ্দিন খান পরে এনায়েতপুর যান এবং হযরত খাজা এনায়েতপুরী কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেবের কাছে তরিকা গ্রহণ করেন। দর্শক, এভাবেই কলকাতায় হযরত খাজা ফরিদপুরী কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেবের সাথে দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযোগে সাক্ষাৎ লাভ হয়। দর্শক, ঘটনাটি শিকদার তোফাজ্জল হোসেন সাহেব থেকে আলোচনা করা হয়েছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।